দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৭ জনে। একদিনে ৪১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, আর ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ২০০০ চিকিৎসক ও ৬০০০ নার্স নিয়োগ দেওয়া হবে। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনায় আক্রান্তের ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এক মাস আগে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬ জন, এখন এ সংখ্যা দাঁড়িয়েছে ৪,১৮৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘন্টায় ৩,৪১৬টি নমুনা পরীক্ষা করে ৪১৪ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে। এই আক্রান্তের মধ্যে ৮৫.26%ই ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের মধ্যে। আমাদের ঘরে থাকা খুবই আবশ্যক, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এক মাস আগে ৬ জন থেকে আমরা এখন আক্রান্ত ব্যক্তি ৪,১৮৬ জন। স্বাস্থ্যমন্ত্রী জানান, কোনো হাসপাতাল লকডাউন করা হয়নি, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের বিষয়টিও ভিত্তিহীন। করোনা মোকাবেলায় চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে বলেও জানান মন্ত্রী। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এই বিষয়টি সঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২,০০০ নতুন ডাক্তার এবং ৬,০০০ নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরও জোরদার হবে। ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পিপিই ক্রয় বিক্রয় হচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।